প্রবাসে দেশি প্রবাসী সকলের কাছে একটি পরিচিত সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, ফেস দ্য পিপল সাইফুর রহমান সাগরের। সেখানে আমরা প্রথমে একটি ভিডিও দেখতে পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নাচ। আসলে বিষয়টি আপনাদের সামনে একটু বিতর্কিত মনে হবে, অবশ্যই বিতর্কিত হয়েছে, যার কারণে আপনাদের সামনে দেখাতে চেষ্টা করতেছি। বঙ্গবন্ধু জন্মদিনে দোয়া মাহফিল ও কমলায় নৃত্য করে নাচ, আপনাদের সামনে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতে করার দরকার। আলোচনা ব্যানারে লেখা আছে আইডিয়াল কলেজ, কি হয়েছে, আলোচনা সভা ও দোয়া মাহফিল, কিন্তু আলোচনা সভায় তো গান হতে পারে না, আলোচনা সভায় তো নাচ হতে পারে না, আলোচনা সভায় তো নৃত্য সঙ্গী হতে পারে না। এই যে বিষয় বিতর্কিত, কেন আমাদের কি ধর্মীয় অনুভূতি বা ধর্মের ভিতরে বিভাজন তৈরি করার জন্য, ধর্মীয় অনুভূতিকে উস্কিয়ে দেওয়ার জন্য কি এই ধরনের কাজ কি কিছু চক্র করছে, আমরা কি মনে করছি? আপনার আমার সামনে ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত করা হচ্ছে, আপনার আমার সামনে আপনার আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, মুসলিমকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, ইসলামকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অবমাননাকর কাজ করা হচ্ছে, কেন এ ধরনের কথা কেন বলতেছে বা এ ধরনের কাজ কেন করছি আমরা? আমাদের জীবনটা কোথায় যাবে, কি হবে, কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি? আমরা জানেন বাংলাদেশ সহ বিশ্বের এমন এক পরিস্থিতি, মুসলিমরা মার খেতে খেতে এমন পরিস্থিতি হয়ে গেছে যে যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজাব গজব মানে উপস্থাপন হতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে পতিত হতে পারে। কেন হতে পারে? আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কার্যকলাপ, আমাদের মুআমালাত মুআশারাত সব কিছুই আমাদের পরিপন্থী হয়ে গেছে, মুসলিম হিসাবে নয়, এটা হয়ে গেছে ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং বৌদ্ধদের মতো হয়ে গেছে। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের কৃষ্টি কালচার, সেই পুরনো স্মৃতিগুলো, সেই জিনিসগুলো আমরা ফিরিয়ে আনতে চেষ্টা করব, কিন্তু সেটা না করে আমরা কেন এই বিতর্কিত কাজ করছি? একজন মৃত মানুষের দোয়া মাহফিল আলোচনা সভায় ভালো কাজ, এটা সবচেয়েই ভালো কাজ, কিন্তু সেটা কেন আমরা এটা বিতর্কিত করবো? কেন নাচ হবে, এবং নাচ করতেছে শুধু পুরুষে না, নারীরা নাচ করতেছে, নৃত্যশিল্পী পরিবেশন করে দোয়া মাহফিল এই বাংলাদেশের হিসাবে আমি প্রথম নজর দেখতেছি, কিন্তু কেন দোয়া মাহফিলের রেওয়াজ কীটা? আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে, ভালো কথা, সেখানে আলোচনা হতে পারে, একজন মানুষের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হতে পারে, তার জীবন বৈবাহিক সকল কিছুকে নিয়ে, তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব কিছু নিয়ে আপনি আলোচনা করেন। মৃত্যুর পরে, সে আলোচনার পরে সেখানে দোয়া মাহফিল হবে, মেলাদ মাহফিল হবে, সেখানে দোয়া অনুষ্ঠান হবে, মোনাজাত হবে, আখেরি মোনাজাত হয়ে সেখানে আমরা শেষ করতে দেখেছি। কিন্তু আজকের পরিস্থিতি, এই ভিডিওর পরিস্থিতি কেন ভিন্ন হলো, এই পরিস্থিতি কেন তৈরি হলো, এটাকে আপনি কী চোখে দেখছেন, কেন দেখছেন? ইসলামকে অবমাননা করা হয়েছে, ইসলামকে বিতর্কিত করা হয়েছে, ইসলামকে কলুষিত করা হয়েছে, কিছু ধর্মচক্র, কিছু ধর্মযাজক আছে, যেমন আমাদের বাংলাদেশে আছে, যেমন শাহরিয়ার কবির, জাফরুল্লাহ সারাফাত, এই ধরনের বিভিন্ন মানুষ আছে যারা বাংলাদেশকে বা ইসলাম ধর্মকে যথেষ্ট পরিমাণে কালো চোখে কলুষিত করার জন্য বিভিন্নভাবে উপস্থাপন করে থাকেন বিভিন্ন সময়ে, কিন্তু এই ধরনেরটা কেন হলো? আজকের একটি দোয়া মাহফিল, আমি সবচেয়ে প্রাধান্য দিই যে দোয়া মাহফিল তো দোয়া মাহফিল, সেটা তো ভালো একটি কাজ, এই সমাজের সবচেয়ে ভালো কাজ, একজন মানুষের জন্য, মৃত মানুষের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, পানা চাইব, সেটা তো অত্যন্ত ভালো কাজ, কিন্তু সেখানে নাচ হবে কেন, এবং উলঙ্গ ব্যাপনা, এবং সেটা সমাজের নিগৃহীত কাজ, যেটা মানুষের কাছে হিয় প্রতিপন্ন বা সমাজকে কলুষিত করার জন্য, মানুষকে যৌনতা বৃদ্ধি করার জন্য, এই ধরনের বিভিন্ন কাজ কেন আমরা করব? আসুন আমাদের বিবেককে খুলি, আমাদের পরিবেশকে খুলি, দোয়া মাহফিলের রিয়াজ সেখানে আলোচনা হতে পারে, আলোচনার পরে কিছু দুরুদ কালাম তেলাওয়াত, কোরআন তেলাওয়াত হতে পারে, সেখানে দোয়া কালাম হতে পারে, তারপরে মোনাজাত করে আপনি দোয়া মাহফিল শেষ করতে পারেন। কিন্তু এই ধরনের কার্যক্রম, এই ধরনের নাচ, এই ধরনের গান, এই ধরনের পরিবেশন কি কখনোই দোয়া মাহফিল করা হতে পারে না। আর এইটার কালচারটা কোথা থেকে পেয়েছেন? ইহুদি খ্রিস্টানরাও তো এই ধরনের কালচার ইউজ করে না বা এই ধরনের আচরণ করে না কখনো, কিন্তু আজকে মুসলিমদের কাছে, মুসলমানদের কাছে, মুসলিম অধ্যুষিত দেশে, 90% মুসলমানের দেশে কিন্তু এই ধরনের কাজ হচ্ছে, মানে এটা অসম্ভব কাজ যেটাকে আমরা সম্ভব করে ফেলছি, এবং এটা নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করলেই কিন্তু আপনি ধর্ম ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। সুতরাং আসুন আমরা ধর্ম ব্যবসায়ী কাকে বলে, ধর্ম কাকে বলে, ধর্মকে ব্যবহার কাকে বলে, সেই ব্যবহারগুলো আমরা জানতে শিখি। কারণ যে জিনিস, যে পাত্র, আপনি যদি বিষয়টি একটু ক্লারিফাই করতে চান, তাহলে যে জিনিসটা, যে পাত্রে রাখার জন্য তাকে তৈরি করা হয়েছে, যেমন আপনি যদি একটা গ্লাসে কী রাখবেন, পানি রাখবেন, অ্যান্ড গ্লাসে পানি না রেখে যদি আগুন রাখেন, তাহলে সেটা জুলুম হয়ে যায়। সুতরাং আমরা যে জিনিস যে স্থানে রাখার জন্য প্রয়োজন, বাধ্যতামূলক, সেই স্থানে রাখতে হবে, অথচ অন্যথায় যদি অন্য স্থানে রাখি বা যে জিনিস যেখানে উপযুক্ত নন সেখানে রাখি, সেটাকে জুলুম হিসেবে গণ্য হয়, শরিয়া মোতাবেক সেটাকে বলি। সুতরাং আমরা এইটি বলছি, দোয়া মাহফিল অনুযায়ী যেটা করার দরকার সেটা না করে ভিন্নটা করা হয়েছে, এটা একটি জুলুমে পরিণত হয়েছে, এটা বেইনছাপি কাজ হয়েছে, একটা মৃত মানুষের জন্য, একটা মৃত মানুষের জন্য যে কত রকম অশ্লীল
বা পাপ পাপাচারি কাজ হলো, এটা আপনি আমি কখনই কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক জানে, আর যার জন্য করা হচ্ছে তিনি বুঝতেছেন বিষয়টা। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের জীবনকে, আমাদের বিবেককে, আমাদের ধর্মকে সম্মান করতে জানি, বিবেকের দ্বার ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে শিখে আসুন। সেই আশা ব্যক্ত করে আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।